আমরা বাল্মীকি রামায়ণে যুদ্ধকাণ্ড যেটা শেষ কাণ্ড কাণ্ড বানানো বই শুরু করছি। এর আগের দিন আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, সেটা রেকর্ডিং হয়নি, যে মহাবীর হনুমান যখন সব খবর দিয়েছেন, শ্রী রামচন্দ্র হনুমানকে বলছেন তুমি যা কাজ করেছো এটা অসম্ভব কাজ, আর এর একটা পুরস্কার হয়, কিন্তু আজকে আমি কিছুই না, আমার কাছে কিচ্ছু নেই, সেজন্য আমি তোমাকে আমার সর্বস্ব দিচ্ছি বলে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করা মানে আমার সর্বস্ব তোমাকে দিলাম। দিয়ে এখন সবাই মন্ত্রণা করছেন, কিন্তু মহাবীর হনুমানের বর্ণনা শুনে সব কটাই হতাশ, যে কী করে যাবে অতটা সমুদ্র পার, কী করে হবে, রাবণের ওখানে কী করে ঢুকবে। যে খবর পেয়ে গেলাম তাই বলে যেটা কাজে পরিণত হবে সেটা সম্ভব না। সুগ্রীব এখন শ্রীরামচন্দ্রকে বোঝাচ্ছেন, সুগ্রীব উৎসাহ দিচ্ছেন যে দেখুন আমরা বড় জিনিসগুলো পেয়ে গেছি, প্রথম কথা সীতা বেঁচে আছে খবর পেয়ে গেছি, দ্বিতীয় কথা কোথায় রাখা আছে সেই জিনিসটা জেনে গেছি, এরপরে অ্যাকচুয়াল ওয়ার হোক সার্জিক্যাল স্ট্রাইক হোক মারবো আমরা। কিন্তু সেটা বলার আগে একটা জিনিস, একটা ডিসক্রিপশন যেটা বারবার বারবার আসবে, এখন পরপর পরপর আসবে, আগেও এসেছে, তো ছোট্ট করে একটা বলি যে সুগ্রীব বারবার বলবেন যে হে শ্রীরামচন্দ্র আপনি নিজের মনে কোনো ধরনের বিষাদ আসতে দেবেন না। যদি দরকার হয় একটু ক্রোধকে আশ্রয় করুন, ক্রোধকে একটু যদি আশ্রয় করেন তাহলে আপনার শক্তি আবার এসে যাবে। তো দেখবেন যে আমাদের যারা বন্ধু, আমাদের যারা হিতৈষী, তারা যে আমাদের নতুন কোনো কথা বলেন যখন আমরা ঝামেলায় পড়ি তা না, ক্ষমতা তো আমাদের ভেতরে আছে, তারা কিছু এমন কথা বলেন যে সাময়িক একটা বিষাদ যেটা এসে গেছে, বা যে কোনো জিনিস একটা কাম ভাব এসে গেছে, ক্রোধ এসে গেছে, ঈর্ষা এসে গেছে, লোভ এসে গেছে, সেটা যারা আমাদের হিতৈষী যারা হিতু তাদের কাজ কথা বলে ওই যে মেঘ এসে গেল সূর্যের উপরে মেঘটাকে সরিয়ে দেওয়া। একজন বাচ্চা, 5 বছরের বাচ্চা, তার মনে যখন কোনো কিছু ঢোকে আমার এটা চাই, আপনি তাকে আর আটকাতে পারবেন না, দম বেরিয়ে যাবে। কিন্তু যিনি বড় হয়েছেন তার ক্ষেত্রে যদি একটু তার পৌরুষ, তার যে আসল স্বভাব, সেই কথাটা যদি বারবার বলে দেওয়া হয় তখন তিনি স্বস্থ হয়ে যান। স্বস্থ মানে হয় নিজের মধ্যে অবস্থিত হওয়া। এখান থেকে আমরা একটু একটু ট্র্যাক পাল্টে অন্যদিকে গিয়ে একটা থিওরি বলি, যে স্বামীজি বলছেন যে যখন কোনো চিন্তা ভাবনা তুমি করো সেই চিন্তা ভাবনাটা ঘুরে তোমার কাছে চলে আসে। যদি বেদান্ত ভালো করে পড়েন, খুব মন দিয়ে যদি বেদান্ত পড়েন, দেখবেন বেদান্ত বলছে আত্মাই সত্য, আমরা সেই আত্মা, এই জগৎটা যেন এক বড় আয়না, বড় মিরর, যেখানে আমারই রূপ প্রতিবিম্বিত হচ্ছে। তার মানে পুরুষ, পুরুষ মানে হলো চৈতন্য, প্রকৃতি মানে ম্যাটার, পদার্থ, পদার্থ হলো সেই আয়না, আর পুরুষ তিনি সেই চৈতন্য। তার মানে আমি সেই চৈতন্য আর এই সামনে যা কিছু আছে এটা প্রকৃতির প্রকৃতিরূপী আয়না, আর আমি যা কিছু দেখছি, এই যে মাইক্রোফোন দেখছি, আপনাদের দেখছি,
এই সব এগুলো সবই হচ্ছে আমারই প্রতিবিম্ব, রিফ্লেকশন, আমারই ছবি। মানা খুব কঠিন, বোঝা খুব কঠিন, জীবনে নামানো খুব কঠিন, কিন্তু হিন্দু ধর্ম এটার উপরেই দাঁড়িয়ে আছে। এর একটা খুব ইম্পর্টেন্ট যে ফল আউট হয়, যেটা সেটা হয় কি, আপনি যেমন চিন্তা ভাবনা করবেন, যা চিন্তা ভাবনা করবেন সেটা গিয়ে সেই আয়নাতে টক্কর খাবে, টক্কর খেয়ে কোনো একটা ব্যক্তিকে, বস্তুকে আশ্রয় করবে, করে আপনার উপরে এসে হিট করবে। তার সঙ্গে যে কনসিকোয়েন্সেসগুলো আছে সেগুলো জড়ানো, যেমন যদি আপনার ভেতরে প্রচুর ক্রোধ থাকে কারোর প্রতি, জীবনের প্রতি, কারোর প্রতি, যে কোনো লোকের প্রতি যদি ক্রোধ, ওয়া ইংলিশে খুব সুন্দর শব্দ আছে বিটারনেস, তার ফল কি হবে? যদি প্রচুর ক্রোধ থাকে আপনার, ওই ক্রোধটা বেরোবে, গিয়ে ধাক্কা খাবে। এবার একজন আশ্রয় খুঁজবে সে ব্যক্তি বস্তুকে, দিয়ে ওটা কিন্তু আসবে আপনার উপরেই, আপনার ইঞ্জুরি হবে। এই হিন্দুদের এটা খুব পুরনো মত। আর আমাদের যত বড় ঋষি মহাত্মা মহাপুরুষ হয়েছেন সবাই কিন্তু এটাকে বারবার 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 বলছেন। যদি আপনার মনের ভেতরে কাউকে নিয়ে যদি একটা বেদনা থাকে, খুব দুঃখ একটা থাকে, যেখানে আপনাকে বিচার বানিয়ে দিয়েছে, ভেতরে একটা রাগ ফোঁস ফাঁস করছেন, আপনি জানবেন যে খুব বেশি দেরি নেই আপনার একটা অঘটন ঘটবে, একটা অ্যাক্সিডেন্ট হবে, গাড়ির অ্যাক্সিডেন্ট হবে, কি কোনো মানুষ অ্যাক্সিডেন্টলি আপনাকে হিট করবে, কি জেনে শুনে আপনাকে হিট করবে, আপনার একটা ফিজিক্যালি ইঞ্জুরি হতে বাধ্য, কেউ আপনাকে বাঁচাতে পারে না। তেমনি যদি আপনার কাম থাকে, লোভ থাকে, এটা বেরোবে, আশ্রয় খুঁজবে, আশ্রয় খুঁজে এসে আপনাকেই আক্রমণ করবে। অর্থ হলো এই যে শুদ্ধ আত্মা, এইটাকে সবসময় পরিষ্কার থাকতে হবে, হয় আপনি পরিষ্কার করুন, না হলে আত্মা প্রকৃতিকে আশ্রয় করে ওটাকে পরিষ্কার করবে। একটা কাজ, একটা ভালো কিছু আছে, হয় আপনি করুন, সরকার না হলে কাউকে দিয়ে করিয়ে নেবে, আত্মা হলো সেই সরকার। আপনি যদি নিজে না পরিষ্কার করেন, আত্মা পরিষ্কার, আত্মা করিয়ে নেবে এটাকে। আপনি যখন ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, বিষাদগ্রস্ত যখন হয়ে যাচ্ছেন, সেই বিষাদ বেরোবে, বেরিয়ে প্রকৃতির কাছে টক্কর খেয়ে একটা আশ্রয় করে আপনাকে এমন ধাক্কা মারবে আপনি চিরদিনের জন্য শেষ। এটা যখন আপনি দেখবেন যে একদিকে বলছে যে ক্রোধ করো না, বিষাদ করো না, মনে শোক আসতে দিও না, মোহ আসতে দিও না, আপনি যেটাই করবেন, এগুলো ডিটেলে বলা খুব মুশকিল যে কোন ইমোশন গিয়ে ওখান থেকে গিয়ে রিফ্লেক্টেড হয়ে এসে আপনাকে কীভাবে মেরে ওইটাকে আপনার মন থেকে বার করবে বলা খুব মুশকিল, আর কতদিনে মারবে বলা যায় না, হাজার বছরও লাগতে পারে, সরি হাজার জন্মও লাগতে পারে, ও পড়ে থাকবে, ওকে তো ঠিক মিডিয়াম পেতে হবে না। আমার না একটা ঘটনা, আমার খুব ভাবি, খুব মজা লাগে ভেবে, দেবঘরে আমি অনেকদিন ছিলাম, তো দেবঘরে এক সময় কালী পুজোর সময় ছেলেরা থাকতো, তো ছেলেদেরগুলোকে বলা হলো যে পটকা তোমরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে ফাটাবে মাঠে, তো দু ঘন্টা ধরে সব পটকাগুলো ফাটিয়েছে,
এটা হলো আপনার অক্টোবর মাস দিওয়ালি। ডিসেম্বর জানুয়ারি মাসে কেউ নেই, ছেলেগুলো ছুটিতে গেছে, তা আমরা ওখানে ঘাস পরিষ্কার করতে গিয়ে আগুন লাগিয়েছি। ঘাসে ওই জঙ্গলি ঘাস হয়ে যায়, আগুন লাগানো হলো, হঠাৎ দেখি পটকাগুলো ধুমধাম ফাটতে শুরু করেছে। মানে কিছু কিছু পটকা যেটা তখন ফাটেনি ওই ঘাসের মধ্যে পড়ে থেকে গেছে, এখন ভেবে দেখুন ওখানে খেলা হয় ওই মাঠে। ছেলেগুলো দু মাস ধরে ওখানে খেলেছে, ফুটবল খেলেছে, ক্রিকেট খেলেছে, বৃষ্টি পড়েছে, রোদ উঠেছে, সব হয়েছে। ওই কালি পটকাগুলো ওখানে পড়ে আছে, যেমনি ওই আগুনটা এলো ভুম করে ফাটছে। বেশি ছিল না, কয়েকটা, একটা এখানে একটা ওখানে, মানে কোনো কারণে তখন জ্বলেনি, থেকে গেল। আমার আপনার জীবনে যে কতগুলো পটকা এভাবে জমে আছে না জানা নেই, হাজারে হাজারে আগুন খুঁজছে। ঠিক ওইটা এসে গেলেই তখন দম দাম ফাটতে শুরু করবে। সাইকোলজিস্টরা খুঁজে পাবেন এটা কেন হচ্ছে, ডাক্তাররা কারণ, আরে খুঁজে কোথায় পাবেন, আপনি তো ওই বারুদগুলো সব জমিয়ে রেখে দিয়ে গেছেন। সুগ্রীব শ্রী রামচন্দ্রকে এটাই বলছেন, হে রাম, আপনি যদি বিষাদগ্রস্ত হয়ে যান সমস্ত সবকিছু নষ্ট হবে। যখন নিজেকে তুলতে হয়, নিজেকে তোলা মানে ব্যালেন্সে রাখা, যে কোনো ইমোশন যদি এসে যায়, যে কোনো ইমোশন, সঙ্গে সঙ্গে তার পাল্টা ইমোশন দিয়ে তাকে কাউন্টার করতে হয়। যদি না করেন তাহলে কিন্তু বিপদ হবে, ও সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে নিজের আশ্রয় খুঁজে, যেমন জিম কর্বেটের আছে ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ, ওই বইতে বর্ণনা করছেন যে রুদ্রপ্রয়াগের রাস্তায় একবার ওইরকম ম্যান ইটার ছিল, চিতাবাঘ। সেখানে একটা বড় দল এসেছে, ওর মধ্যে একজন মহিলা প্রচণ্ড ভয় পাচ্ছে, যা জানে যেখানে ম্যান ইটার আছে। তোরা বলো ভয়ের কিছু নেই, ওই দোকানের একটা চটিতে, তখনকার দিনে চট্টি বলতো, তাকে মাঝখানে রেখে সব শুয়েছে। মাঝরাত্রে চিতাবাঘ এলো, ওই 30-35 জনের মধ্যে ঠিক ওই মহিলাটাকে তুলে নিয়ে চলে গেল, কেউ বুঝতেও পারলো না। আশেপাশে লোক শুয়ে আছে সব, তার এদিকও লোক শুয়ে, ওইদিকও লোক শুয়ে, এ পাশেও লোক শুয়ে, ওই পাশেও লোক, কখন ওই চিতাবাঘটা ঢুকলো ঠিক ওই মাঝখান থেকে ওকে তুলে নিয়ে চলে গেল। জিম কর্বেট লিখছেন যে এটা একটা মিস্ট্রি, সে যেন শুকে নিল, এটা ভয়টাকে যেন শুকে নিল, আর অতগুলোর মধ্যে ওটাকেই তুলে নিয়ে গেল। নেক্সট ডে দেখে তার শাড়ি ঝুলছে একটা গাছের ওখানে, তাতেই বুঝলো যে এদিকে নিয়ে গেছে। তার মানে যদি আপনি জীবনকে ভয় পান, আপনি বুঝে নিন ওই ভয়টাকে সঙ্গে সঙ্গে কেউ ক্যাচ করবে, আপনাকে আক্রমণ করবে, আর এই আক্রমণ আপনার ততদিন হতে থাকবে যতদিন আপনি ভয়কে অতিক্রম না করেন। আমি যেমন কুকুরকে ভয় পাই, কুকুর আমাকে দেখলেই তাড়া তেড়ে আসে, ওই কুকুরগুলো আমাকে দেখলেই তেড়ে আসে। তো কী করব এখন, স্বভাবে মেনে নিতে হয়, কোথাও একটা গিয়ে তোমাকে ওটা অতিক্রম করতেই হবে। কখনো কখনো তমোগুণকে আশ্রয় করে নিজেকে পরিষ্কার করতে হয়, কখনো রজগুণকে আশ্রয় করে পরিষ্কার করতে হয়, কখনো সত্ত্বগুণকে আশ্রয় করে পরিষ্কার করতে হয়। ঠিক এই সময় শ্রী রামচন্দ্রকে বলছেন রজগুণ আশ্রয় করতে, নিজের ভেতরে একটু ক্রোধ আনতে, বিষাদ যখন আসে একটু ক্রোধ আত্মবল লাগাতে হয়, তখন মানুষ উঠে যায়। এই বলে আমরা যুদ্ধকাণ্ড এর দ্বিতীয় স্বর্গে কিছু কিছু জিনিস আমরা দেখছি যে সুগ্রীব কীভাবে বোঝাচ্ছেন। বলছেন দ্বিতীয় স্বর্গের দ্বিতীয় শ্লোকে যে হে শ্রীরাম, আপনি বীর পুরুষ, সাধারণ মানুষের মতো আপনি সন্তাপ করবেন না। কৃতজ্ঞ পুরুষ যেভাবে সৌহার্দ্য ত্যাগ করে, আপনিও ঠিক সেইভাবে সন্তাপ ছেড়ে দিন। এটা এর আগের দিন আলোচনা করেছিলাম, আর এটা ব্যাখ্যা করেছিলাম যে এটা বিউটি, বাল্মীকির এই রচনার খুব সুন্দর বিউটি, যে অকৃতজ্ঞ না, কৃতজ্ঞ শব্দটা হচ্ছে কৃতজ্ঞ, আমাদের সংস্কৃতের কৃতজ্ঞ হচ্ছে যে অকৃতজ্ঞ, যেরকম বলি অনেকটা ওইরকমই,
কৃতজ্ঞ পুরুষ তাকে যদি আপনি কাউকে কিছু ভালো যদি করে থাকেন, সে সারা জীবন মনে রাখবে, আর একবার তাকে ভালো করেছেন সে শতবার আপনাকে প্রতিদান দেবে। যে অকৃতজ্ঞ বা সংস্কৃতের ঠিক ঠিক শব্দ কৃতজ্ঞ, সে করে কি, সে মনে রাখবে না। আপনার যদি দরকার পড়ে যায় সে আপনাকে চিনতেও চাইবে না। এই ধরনের মানুষ শুধু তাদের প্রতি কিছু করে যাদের এখনো আশা আছে। তো বলছেন কৃতজ্ঞ পুরুষ কি করে, সৌহার্দ্য, একজন লোককে আশ্রয় করে আপনি অনেক কিছু করেছেন, একজন লোক আপনাকে অনেক সাহায্য করেছে, আজকে আপনি বড় হয়ে গেছেন, তারপরে ধীরে ধীরে কোনো কারণে সেই লোকটা দুরবস্থায় পড়ে গেছে, কৃতজ্ঞ পুরুষ তাকে আর চিনতেই চাইবে না। কিন্তু যদি ঠিক ঠিক হয় সে বলবে যে আজকে আমি যা কিছু আছি না আপনার জন্যে, সমস্ত সম্মান যা কিছু আছে আপনার, আপনি আসুন। তো বলছেন কৃতজ্ঞ পুরুষ সৌহার্দ্য ছেড়ে দেয়, আপনি সেভাবে বীর পুরুষ সন্তাপ ছেড়ে দিন। আর সীতার খবর পেয়ে গেছি, আর সেজন্য দুঃখের আর চিন্তার কোনো কারণ নেই। আর 3-4 শ্লোকে বলছেন আপনি বুদ্ধিমান, আপনি শাস্ত্রজ্ঞ, বিচার কুশল, আপনি পণ্ডিত, যারা কৃতাত্মা, যে পুরুষ কৃতাত্মা, যারা ধন্য পুরুষ, যারা সত্যি মহাপুরুষ, তারা অর্থ দূষক প্রাকৃত বুদ্ধি, প্রাকৃত মানে হয় ন্যাচারাল, প্রকৃতি থেকে ন্যাচারাল, ন্যাচারাল মানে ভগবান যেমন বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধিটা নিয়ে আপনি আছেন, ওটা আপনার কোনো ইম্প্রুভমেন্ট হয়নি। প্রাকৃত বুদ্ধি মানে হলো স্টুপিড, ইডিয়েট। ইডিয়েটদের কি স্পে হয়, বলছেন যে বুদ্ধিমান তাকে একটা কথা বললেই শুনে শুনে সে বুঝে নেয়, যাদের মধ্যম বুদ্ধি তাকে ওই একই কথা চারবার বারবার বারবার বোঝাতে হয়, আর যাদের প্রাকৃত বুদ্ধি, হীন বুদ্ধি, তাকে যা বলবেন তার উল্টোটা সে বুঝবে। অর্থ দূষক, একটা যে ইনস্ট্রাকশন, একটা যে আদেশ, তার অর্থটাকে সে উল্টো বুঝে নেয়, অর্থ দূষক। তো বলছেন যে আপনি সেই জন্য হে শ্রী রামচন্দ্র একটুও চিন্তা করবেন না। বলছেন যে মানুষ উৎসাহ নিরুৎসাহস্য, যার উৎসাহ নেই, দিন নিজেকে ছোট মনে করছে আর শোকে ব্যাকুল, তার সমস্ত কাজ নষ্ট হয়ে যায়। এই যে একটু আগে আমরা আলোচনা করছিলাম, আপনার ভেতরে যে ফিলিংস আছে, আপনার ভেতরে যে ভাব, সেই ভাবটা বাইরে যাবে, গিয়ে কাউকে আশ্রয় করবে, আপনাকে শেষ করবে। যে একটু আগে বললাম জিম কর্বেট, অনেকগুলো ঘটনা তিনি লিখেছেন যে কীভাবে একজন লোক খুব ভয়ে, বাঘের ভয়ে আছে, আর বাঘটা গিয়ে ঠিক তাকে গিয়েই ধরছে, কোথাও একটা জানো যে ভয় তাকে গিয়েই, ঠিক তাকে গিয়েই ধরছে আশ্রয় করে। যে মানুষ দিন, যে নিজেকে মনে করে আমার দ্বারা হবে না, আপনি দেখবেন ঠিক কেউ না কেউ এসে আপনার কাছ থেকে আপনার যা পাবনা কেড়ে নিয়ে বেরিয়ে চলে যাবে, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। যেমনি আপনি বলবেন আমার দ্বারা হবে না, হ্যাঁ আমার দ্বারা কি এগুলো হবে? আমি দেখেছি এমন কি আমাদের, আমার পরিচিতদের আমি দেখেছি যারা টন্ট করার জন্যেও, টন্ট করার জন্য যদি এরকম কথা বলে, হ্যাঁ আমি কি আর এগুলো পারবো আপনার সামনে, ঠিক কিছুদিন পরে দেখা যায় সত্যি সে আর পারছে না। যারা এইসব ন্যাকামো করে, হ্যাঁ আমি কি পারবো, তার থেকে অনেক ভালো যে কনফিডেন্টলি ইয়েস আমি পারবো। কিন্তু অ্যারোগেন্স থাকবে না, অ্যারোগেন্স যদি থাকে, ওই অহংকার যদি থাকে, সে অহংকারটা ঘুরে গিয়ে কাউকে ধরবে, আপনার থেকেও বড় অহংকারী লোক এসে আপনার অহংকারকে চূর্ণ করে দেবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। কিন্তু ইন্টিগ্রিটি, আপনার মনটা ভেতর থেকে ওয়ান, সেলফ কনফিডেন্স, আপনার আত্মবিশ্বাস, কখনো এটাকে ছাড়তে নেই, নেভার। কারণ যেমনি আপনার অন্য ইমোশন এসে গেল যে দেখবেন লোকে চুরি চামারি করছে, ইন্টিগ্রিটিকে হারিয়ে ফেলেছে। আপনার এই চোরা বুদ্ধি যখন আছে যে
আপনি চিট, আপনি চিটিং করছেন, আপনি জানবেন ওই বুদ্ধিটা আপনার ওই যে ভাব ওটা বেরোবে, ইমোশনস প্রকৃতিতে যাবে, ওখান থেকে প্রতিবিম্বিত হবে, কোনো একটা আশ্রয় খুঁজবে। ঠাকুর বলছেন এটা খুব সুন্দর যে যারা কৃপণ, কৃপণের ধন কিভাবে যায়, তো বলছেন অপাত মানে তার হয় ছেলে গোলমেলে বেরোয়, না হলে মামলা মোকদ্দমা কোনো না কোনোভাবে ওটা নিয়ে চলে যাবে কৃপণের ধন। ঠাকুর এই কথাগুলো যেগুলো বলছেন এগুলো হয়তো এদিক সেদিক থেকে শুনে তিনি ভেবেছেন, ওয়া যেগুলো তিনি মনে করেছেন, যেগুলো দেখেছেন আশেপাশে, মানুষ যদি কৃপণ হয় ওই কৃপণ ভাব যাবে, কাউকে আশ্রয় করবে, আপনার কাজ পর্যন্ত পৌঁছবে, আপনার সমস্ত টাকা নিয়ে বেরিয়ে যাবে। যার জন্য কখনো কোনো মাইজারলি পুরুষ, কোনো কৃপণ মানুষ টাকা রাখতে পারে না। ও ঠিক কি হবে কি ওর বংশে আসবে কুলঙ্গার, সে পুরোটা পুড়িয়ে দিয়ে বেরিয়ে চলে যাবে। সেই জন্য একটা সৎ ভাব যদি না থাকে সবসময়, একটা সত্যগুণের ভাব যদি না থাকে, আপনি জানবেন এবার ওটা বেরোবে, আপনার ভেতরে প্রচুর কামনা বাসনা আছে, আমি বড় হব, আমি এই হব, আমি মন্ত্রী হব, আমি মুখ্যমন্ত্রী হব, হবে ওটা যাবে, করবে আপনাকে দিয়ে, এরপরে ওই যে কামনাগুলো আছে না ওটা যাবে, ঠিক লোকের কাছে পৌঁছবে, এসে আপনাকে এমন মারবে আগামী জন্মে আর কোনোদিন মন্ত্রী আর মুখ্যমন্ত্রী হতে চাইবেন না। কারণ আলটিমেট সত্য হচ্ছে শুধু আত্মা আর মন। আত্মা পরিষ্কার থাকতে চায়, মনকে দিয়ে যখন করছে, মনে যদি যখনই কোনো গোলমেলে ভাব এলো আত্মা ওটাকে পরিষ্কার করবে, হয় ডিরেক্টলি করবে না হলে প্রকৃতির মাধ্যমে করবে। তাহলে আমাদের পথ কি? পথ সৎ পথ আপনি বেছে নিন, আত্মজ্ঞান, আত্মজ্ঞান ছাড়া কোনো কোনো গোল হয় না, শুধু আত্মজ্ঞান। ওই আত্মজ্ঞান পাওয়ার জন্যে আপনি কটা পথ বেছে নিতে পারেন, ধর্মপথ, আমার জীবন এভাবে চলবে, আর এদিকে ডান দিক বাদিক করবেন না। শ্রীরামচন্দ্রের জীবন আমরা যেটা মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম বলছি কারণ তিনি ধরে নিয়েছেন আমি ধর্মপথ নিয়ে নিলাম, আমি রাজা, রাজার মতো বিহেভ করব, এখানে আমি আর কোনো ইমোশনকে আসতে দেব না, এরপরে যা হয় হবে। স্বামীজি সেটা বলছেন যে একবার যখন তুমি সৎ পথ নিয়ে নিলে বিশ্বের সমস্ত শক্তি তোমার সাহায্যের জন্য এসে যাবে। শ্রী রামচন্দ্র বলছেন যে আমি সৎ পথে দাঁড়িয়ে আছি, আমি রাজা রাজধর্মে, এবার সমস্ত শক্তি তার কাছে এসে যাবে। যখনই আমরা ইমোশনসগুলোকে নিয়ে আসি, মনে রাখবেন নেগেটিভ পজিটিভ ইমোশন বলে কিছু হয় না, ইমোশন মাত্রই গোলমেলে। যেমনি ইমোশনস এসে গেল এবার ও আপনার সর্বনাশ করবে, সেটা তাড়াতাড়ি করে যে ইমোশনটা এসে গেছে, বিশেষ বিষৌষধম সাপে যদি কামড়ায় ডাক্তারখানায় গিয়ে আপনাকে অ্যান্টি ভেনম ইঞ্জেকশন দিতে হবে। যে ধরনের ইমোশন এসে গেছে তার পাল্টা ইমোশন লাগিয়ে সঙ্গে সঙ্গে ওটাকে ক্যান্সেল করুন, নাহলে আপনি শেষ। তো বলছেন যে যে আপনি যে উৎসাহ শূন্য হয়ে গেছেন, দীন হয়ে গেছেন, শোকে ব্যাকুল, এ তো আপনার সমস্ত কাজ নষ্ট হয়ে যাবে, সমস্ত সব কিছু। একটা তো অতি সাধারণভাবে যা দেখবেন যারা শোকাকুল তাদের কাজগুলো এমনি গোলমেলে হয়ে যায়, কিন্তু আপনি বড় কাজ করছেন, আপনার শোকগুলোকে আপনি লুকিয়ে রেখেছেন, তাও কাজটা গোলমাল হবে। কনফিডেন্স যদি না থাকে আর মনের ভিতরে একটা যদি আনন্দ না থাকে, উৎসাহ যদি না থাকে, কাজটি খারাপ হবেই হবে। বিক্রমেণ সমানে শে সীতাম হত্বা যথা রিপুম, হে শ্রীরামচন্দ্র আপনি এমন করুন যাতে আমরা পরাক্রমপূর্বক আমাদের শক্তি নিয়ে আমরা যাব আর রাবণকে বধ করে সীতাকে আমরা ফেরত আনব। আর এই যে সমুদ্র মহাবীর হনুমানের কাছে যেটা শুনলাম, এটাতে সেতু বন্ধন যদি না হয় এটা আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। হনুমান চলে গেছে, চলে গেছে, এটা আগে আগেও এটা বলছে, এটা আর কারোর পক্ষে সম্ভব না। সেই জন্যে তৎ অলম বিক্লবাম বুদ্ধিম রাজন সর্বার্থ নাশিনীম,
আমাদেরকে এখন বড় কাজ করতে হবে, শুধু লঙ্কা যেতে হবে তা না, সে অত বড় সেতু বানতে হবে। আপনি এখন এটা এখন বিলাপ করা এটা সময় না, এই 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 একটা ভাব বারবার বারবার বলছেন যে ইয়ত্তু কার্যম মনুষ্যেন শৌটীর্যম অবলম্বতাম, 14 নম্বর শ্লোকে, যে মানুষকে সবসময় ওইটাই করা উচিত, মানে ওই শৌর্যকে অবলম্বন করা উচিত, কারণ সেটাই হচ্ছে যে কোনো মানুষের আভূষণ। শৌর্য যেখানে দিন ভাব, যেখানে মনকে একটু নিচু নিয়ে যাচ্ছে, এটা মানুষের আভূষণ না। আমরা অনেক সময় অনেক কিছু করি, যেটা করার সময় আমরা কুণ্ঠিত হই, আমরা লজ্জিত হই, আমাদের ভাবি লোকেরা জেনে গেলে কি ভাববে, না এগুলো করতে নেই, নিজের কাজ খারাপ করতে নেই, সেই সময় শৌর্য অবলম্বন করতে হয়। তো ঠাকুর এটা বারবার বলছেন যে পথে যদি বিঘ্ন আসে তখন শৌর্য, তখন বলছেন তমোগুণ আশ্রয় করতে হয়, কেটে দেবো এটাকে, তো তমোগুণ রজগুণকেও ক্রস করে যাচ্ছে যে একবারে কেটে দেবো। বলছেন যে 14, 15, 16 বলছেন ওই একই জিনিস, যে কোনো জিনিস যদি জীবন থেকে চলে যায় সেটা যদি মনে এতটা সন্তাপ করতে নেই যে তার পুরো শৌর্যটাকেই নষ্ট করে দেবে। দেখুন আমি একটা পার্সোনালিটি, আপনি একটা পার্সোনালিটি, আমার আপনার ভেতরে অনেক কিছু আছে, এখন তার মধ্যে থেকে কোনো একটা জিনিস যদি চলে যায় সেটা যদি সবটাকেই যদি নষ্ট করে দেন তো বোকা মন না। অনেক সময় দেখবেন যারা রাগি হয় সে হয়তো একটা জিনিস কোথাও কিনতে গেল, তার মনে হচ্ছে দোকানদার চিটিং করছে। এখন হয় না ওই সবজি মাছ সবজি এগুলো কিনতে গেলে আগেকার দিনে হতো, তখন রেগে বলবে তুমি বোকাও নাই নাও, সবটাই নাও না, তুমি সবটাই নিয়ে নাও, ও ঝগড়াঝাটির সময় অনেক সময় করেন নিজেদের ভেতরে, এটা করতে নেই। আপনার অনেক গুণ আছে, একটা জিনিস যদি জীবন থেকে চলে গেল, যে কোনো জিনিস, টাকা পয়সা ডুবে গেল, বিজনেসে ডুবে গেল, তাতে কি হলো, আপনার তো এখন অনেক কিছু আছে, নতুন করে শুরু করুন। আমরা মনে করি যে আমাদের সম্মান চলে গেল, ইয়েস আপনার অনেক কিছু ছিল, তার মধ্যে সম্মানটাও একটা জিনিস, আরেকবার সম্মান তৈরি করবেন। আপনি যদি মরেই গেলেন, আপনি যদি সমস্ত হারিয়ে দিলেন, আপনাকে তো সেই সেখান থেকে আবার শুরু করতে হবে। জীবন আমরা ভুলে যাই যে জীবন চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, আপনি মরবেন আবার জন্মাবেন, যেখানে ছেড়েছিলেন সেখান থেকে আপনাকে ধরতে হবে, কিন্তু এই জীবনটা কবে আবার পাবেন তা ঠিক নেই। ততদিনে প্রেত ইয়নিতে ঘুরবেন, কোন ইয়নিতে ঘুরবেন ভগবান জানে, সেখানে ওই ভুলটা করতে নেই। একটা তো ভুল হয়ে গেছে, দ্বিতীয় ভুল আবার করতে নেই। যে দেখবেন অনেক সময় ওই এই মাঝে মাঝে এখন ইদানিং কালে আছি কত, হ্যাঁ একটা ছেলে একটা স্মার্টফোন চাইলো, বাবা দিল না, সুইসাইড করে নিচ্ছে, বাবা বকেছে রেজাল্ট কেন খারাপ, সুইসাইড করে নিচ্ছে। একটা তো ভুল হয়ে গেল, তুমি আবার সেকেন্ড ভুল কেন করছো, এটা করো না। তো বলছেন যে আপনি বুদ্ধিমানের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ, সমস্ত শাস্ত্র জানেন, কারণ শাস্ত্র এই বিদ্যাই দেয় কীভাবে মানুষ স্বস্থ থাকবে, নিজের আত্মার জ্ঞানে প্রতিষ্ঠিত থাকবে। আর আমাদের মতো মন্ত্রী আপনার সঙ্গে আছে, মন্ত্রী হলো যিনি মন্ত্রণা দেন, তো সেই জন্যে করে এই 19 নম্বর শ্লোকে বলবেন যে তদ আলম শোকম আলম্ব্য ক্রোধম আলম্ব ভূপতে, হে রামচন্দ্র ক্রোধকে অবলম্বন করুন, ক্রোধকে অবলম্বন করুন। আপনি বলবেন যে আরে মশাই আপনি তো তখন থেকে বলছিলেন ইমোশন যদি ভেতরে থাকে
সেই ইমোশনটা গিয়ে ঘুরে আবার আপনাকে মারবে, আর এখানে বলছে ক্রোধ অবলম্বন করুন না। এটা বলছেন যখন কোনো ইমোশন এসে যায়, ইমোশন মাত্রই নেগেটিভ, তাকে কাটানোর জন্যে তার বিপরীত নিয়ে আসতে হয়। আমরা অনেক সময় খুব উৎসাহে পড়ে আয় চলো দেখে নেবো আমি, এটা একটা ইমোশন, ইমোশন মানে নেগেটিভ, সঙ্গে সঙ্গে ভাবতো আপনি তো দেখে নেবেন, তারপর ও যখন আপনাকে দেখতে আসবে তখন কি হবে, এটা হচ্ছে কাউন্টার করা, প্রতিপক্ষ ভাবনাম, অন্যটাকে আপনি নিন। এখানে শ্রীরামচন্দ্র বিষাদগ্রস্ত, ওকে বলছেন আপনি প্রতিপক্ষ, ক্রোধ আনুন। যখন আপনি গীতা পড়বেন, গীতাতে যখন আমাদের অর্জুন যখন বিষাদে পড়ে গেছেন, ওটা অন্য ধরনের বিষাদ, তো সেখানে আত্মজ্ঞান যখন দেওয়া হচ্ছে তখন ওই বিষাদটা চলে যাচ্ছে, বা হনুমান যখন বলছে আমি পারবো না, তখন ওনাকে সমুদ্র স্কুলে তাকে বলা হলো তুমি এই সেই, সেই জ্ঞানে তিনি বেরিয়ে গেলেন। এই জায়গাটায় যে বিষাদ, এটা অন্য ধরনের বিষাদ, এইটাকে ওভারকাম করার জন্যে তাকে একটু ক্রোধ অবলম্বন করতে হবে, কারণ একজন ওটার জন্য রেসপন্সিবল। অর্জুনের যে শোক সেটা অন্য ধরনের শোক, শ্রীরামচন্দ্রের শোক এটা অন্য ধরনের শোক। অর্জুনের শোকের জন্য শ্রীকৃষ্ণের গীতা বলা দরকার ছিল। এই জায়গাটায় সুগ্রীব যখন বলছেন ক্রোধকে অবলম্বন করুন, যারা তেজস্বী হন, যাদের ভিতরে তেজ আছে, তারা এটাই করেন যে যখন তার দিনকাল একটু খারাপ হয়ে যায় ভেতরে ক্রোধ আশ্রয় করে। এই ক্রোধটা কিন্তু হচ্ছে বিষাদকে নিউট্রালাইজ করার জন্যে, কিন্তু অন্য হয় যদি খুব ক্রোধে উঠে গেছে তখন তাকে শান্ত করতে হয় মিষ্টি কথা বলে, ওয়া ভয় দেখিয়ে ফাঁসবে তুমি। মনটাকে সবসময় ইমোশনস থেকে ফ্রি রাখতে হয়। তো দিয়ে বলছেন হে রামচন্দ্র, একবার একবার যদি আমাদের সেনা সমুদ্রের কাছে চলে যায় আমি ধরে নেব রাবণ শেষ। তৃতীয় অধ্যায়ে শ্রীরামচন্দ্র বলছেন যে সুগ্রীবের সব কথা শুনে হনুমানকে আবার বলছেন যে হ্যাঁ ঠিকই কথাগুলো উনি ঠিকই বলছেন, কি তপসা সেতু বন্দে না সাগর শনেন চ, আমি তপস্যা করে সমুদ্রকে শুকিয়ে দেব। বাল্মীকি রামায়ণের বৈশিষ্ট্য হচ্ছে তপস্যা শব্দ, তিনি তপস্যা বারবার বারবার এই শব্দটা তপস্যা নিয়ে আসেন। যদি আপনাদের মনে থাকে আমরা যখন প্রথমের দিকে টক্স দিচ্ছিলাম বাল্মীকি রামায়ণের উপরে, বারবার বলা হয়েছিল তপস্যার দাম, তপস্যার দাম, সব কিছুতে ওনারা তপস্যাকে নিয়ে আসছেন। আপনি শক্তি চান তপস্যা করুন, পাপ করেছেন তপস্যা করুন, কোনো কিছু চান তপস্যা করুন, যাই 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 করুন তপস্যা, তপস্যা বলছে ঠিক আছে আমি তপস্যার জোরে সমুদ্রকে শুকিয়ে দেব। এই জায়গাটায় বলা খুব মুশকিল, উনি নিজের আগে তপস্যার কথা বলছেন না এখন চেষ্টা করে, এখানে তপস্যা বলতে চেষ্টা না নিজের জোর বলা মুশকিল, কারণ তপস্যা করে উনি নিজে যেতে পারবেন, সবাইকে তার উড়িয়ে নিয়ে যেতে পারবেন না। তো এখানে তপস্যা মানে হচ্ছে চেষ্টা, যে তপ, তপ মানে হয় পরিশ্রম, যেখানে তাপ থেকে তপ। তো বলছেন যে তবে মহাবীর হনুমান তুমি আরেকবার ডিটেলে বলো তো কেমন দেখেছিলে লঙ্কা পৌঁছানোর ব্যাপার। তো যেগুলো আগে আগে আমরা পড়েছি মহাবীর হনুমান খুব সংক্ষেপে সেগুলো বলছেন। ওনার বক্তব্য হচ্ছে যে লঙ্কা নগরী সুরক্ষিত, ঢোকা এত সোজা না, ওখানকার লোকেরা শক্তিমান আর সুখী, এ নয় যে ওখানে লোকেরা রাজার প্রতি তার একটা রোষ আছে যে আপনি সহজে করে নেবেন, তা না, তারা সন্তুষ্ট। আর সেখানকার যে কেল্লা আদির বর্ণনা করে বলছেন 19 নম্বর শ্লোকে, রাবণ সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে আর নিজেই সবসময় নিরীক্ষণ করতে থাকে। কারণ কি হয়, হিন্দুদের যখন প্রথমের দিকে হিন্দু সমাজকে নিয়ে আমাদের ঋষিরা যখন করলেন, বেদে আমরা দুটি বর্ণের কথা পাই, ব্রাহ্মণ আর বলছেন রাজন্য, ব্রাহ্মণ আর ক্ষত্রিয়, রাজন্য পরে রাজা।
হিন্দুদের ধর্ম ঠিক ঠিক হিন্দুদের ধর্ম শুধু একটা জিনিসই চলে, আত্মজ্ঞান। যারা আত্মজ্ঞানের জন্য যাচ্ছেন তারা এই ব্রাহ্মণ, এই ব্রাহ্মণকে সাপোর্ট করার জন্যে বাকি সবাই। রাজা রাজশক্তি দিয়ে তলোয়ার দিয়ে প্রোটেক্ট করবে ব্রাহ্মণ যেন মারা না যায়, বৈশ্যরা চেষ্টা করবে এই ব্রাহ্মণগুলো যেন না খেয়ে না মরে, শূদ্ররা দেখবে যাতে সব কিছু যেন ঠিকঠাক থাকে। দুর্ভাগ্য এইগুলো হয়ে গেল ফিক্সড, বেদে এটা ফিক্সড নয়। যে কোনো মানুষ, যেমন আমাদের এখানে সন্ন্যাসী যখন হয়, সন্ন্যাসী যে কেউ হতে পারে, আর ঠাকুরের অশেষ কৃপা স্বামীজি এসে মেয়েদেরকেও সন্ন্যাসী বানিয়ে দিলেন, সারদা মিশন এখন আছে। এখানে কোনো রেস্ট্রিকশন নেই, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অমুক হিন্দু খ্রিস্টান মুসলিম কিছু না, এনিবডি ক্যান কাম এন্ড বিকাম এ মঙ্ক, কাম বি এ মঙ্ক, বি এ নান। সমাজে যারা আছেন তারা চেষ্টা করছেন যে বাবা রামকৃষ্ণ মিশনের সাধু একটা ভালো জীবনযাপন করছে, একটা চেষ্টা করছে, চলো এদের খাওয়া পরার যেন কষ্ট না হয় আমরা একটা করে দিই। এই কনসেপ্ট যেমন সন্ন্যাসীদের এই কনসেপ্ট, ঠিক তেমনি বেদের সময় ব্রাহ্মণের ওইটাই কনসেপ্ট। এরা হলো যারা আউট অ্যান্ড আউট ফুললি কমপ্লিটলি টোটালি যারা নিজেকে আত্মজ্ঞানের দিকে দিয়ে দিয়েছেন। আচার্য শঙ্করও ডিফাইন করছেন ব্রাহ্মণকে, ব্রহ্ম বিষয়ে বুদ্ধি ইয়েশাম, যার মধ্যে ব্রাহ্মণকে নিয়েই বুদ্ধিটা মনটা সবসময় ওর মধ্যে গুরগুর গুরগুর গুরগুর, এরাই ব্রাহ্মণ, এদেরকেই রেগুলেট করতে হবে। জন্ম থেকে যারা ব্রাহ্মণ তাকে সম্মান দেওয়া হয় ঠিকই, কিন্তু আসল ব্রাহ্মণ তারা নয়, মানে এটা শঙ্করাচার্যের কথা বলছি। এখন অফকোর্স এগুলো উঠে গেছে, কিন্তু ব্রহ্ম বিদ্যার প্রতি যে ডেডিকেটেড সেই হলো একমাত্র বস্তু, মানে ব্যক্তি যাকে সুরক্ষা দেওয়ার জন্য বাকি সবাই। আমাদের মানুষগুলো হুজুগে খুব শ্যালো। কালকে দেখলাম আনন্দবাজার পত্রিকায় একজন চিঠি লিখেছে, কদিন আগে শান্তিনিকেতনে তাদের সমাবর্তন সমারোহ ছিল, প্রাইম মিনিস্টার এসেছিলেন, আমাদের ভাইস চ্যান্সেলর মহাজ আত্মপ্রিয়াঞ্জি গিয়েছিলেন, আত্মপ্রিয়াঞ্জি ওখানে বেদ মন্ত্র দিয়ে শুরু করেছেন, সেটা নিয়ে লেটার শুধু এডিটারে আপত্তি করেছে, সেকুলারিজম হলো হ্যাঁ মানব জীবনের সবচেয়ে বড় উপলব্ধি। কি সেকুলারিজম মানেটা কি, যারা বলছে তারাও বোঝে না, আমাদেরকেও বোঝাতে পারে না। দিয়ে বলছে ওখানে তো অনেকেই ছিল যারা ধর্মের কথা শুনতে চায় না, তাদেরকে কেন শুনতে হলো, শেখ হাসিনা ছিল তাকে কেন শুনতে হলো, পারফেক্ট। কিন্তু রবীন্দ্রনাথ নিজেই যে বেদকে আধার করে এতগুলো গান লিখেছেন সেটা একবারও তার চোখে পড়ছে না, আর ওখানে যে এতগুলো যে তাঁত কাহিনী আর এগুলোর মধ্যে যে বেদ ঘুরছে সেটা সেটাকে আবার আনন্দবাজার ছাপছে এই চিঠিকে, মানে আমাদের শ্যালোনেস কোন লেভেলে যাচ্ছে দেখে অবাক। হিন্দু ভারতবর্ষের সংস্কৃতি বেদ সেটাকে বলছে এটা ধর্মীয় জিনিস, এটা কেন শান্তিনিকেতনে হলো? আরে ভাই ধর্মীয় জিনিস হবে নাকি আপনারা সবটাকে অধর্মীয় করবেন? ধর্মের উল্টো অধর্ম হয়, ধর্মের উল্টো সেকুলার হয় না, আপনারা অধর্মীয় আচরণ করতে চাইছেন। হ্যাঁ ওখানে যদি হিন্দি সিনেমার গান করে সেটা পারমিটেড, সেটা শেখ হাসিনা দেখতে পারেন, নরেন্দ্র মোদী দেখতে পারেন, ছাত্রছাত্রীরা দেখতে পারে, কারণ ওটা সেকুলার। যত কাপড় কমিয়ে কমিয়ে যদি নাচ করা হয় তাহলে কিন্তু এটা পারমিটেড, কিন্তু বেদের গান যদি করে দেয় আপত্তিজনক, ধর্ম যেন না চলে। হ্যাঁ কি বলবেন, লজ্জায় মাথা নত হয়। এরা আবার নিজেদেরকে বলে আমরা ইন্টেলেকচুয়াল, কিসের ইন্টেলেকচুয়াল? হিন্দুদেরকে গালাগাল দিতে পেরেছি, একবার অন্যান্য ধর্মকে একটু দিয়ে দেখো না, একদিনে বুঝিয়ে দেবে একদিনে। এইটাই যদি ওখানে শেখ হাসিনা যদি আল্লাহ আকবর করে যদি করতো, দম ছিল একটা শব্দ লিখে দেবে তার বিরুদ্ধে, দম নেই তো। লোকেরা পড়াশোনা করেন না, জানেন না, বুঝতে চান না যে আমাদের হিন্দু ধর্ম একটাই, আত্মা রয়েছেন, ব্রহ্ম রয়েছেন, আর
প্রকৃতি, প্রকৃতিকে আমরা বলি শক্তি, দুটোর মধ্যে একটা সাধন করো, হয় আত্মজ্ঞান সাধন করো নাহলে শক্তি সাধন করো। আর যিনি আত্মজ্ঞানের দিকে যাচ্ছেন, যারা শক্তি সাধন করছে, তোমরা তাকে রক্ষা করো। এই দুটো ছাড়া তৃতীয় কোনো পথ আমাদের এখানে নেই। হিন্দুদের জাস্ট দুটি সাধন, আত্মজ্ঞান নাহলে শক্তি সাধন, দের ইজ নো থার্ড ওয়ে। এছাড়া আপনি যা কিছু করছেন সবটাই বকওয়াস। যদি আপনি ভোগের জন্য নিজের জীবন চালাচ্ছেন, আপনি একটা ফালতু মানুষ। আপনি যদি চুপচাপ বসে সময় কাটাচ্ছেন, আপনি একটা ফালতু মানুষ। নিজের মনোরঞ্জন, নিজের অপরের মনোরঞ্জনের জন্য করছেন, আপনি একটা ফালতু মানুষ। জীবনের উদ্দেশ্য মাত্র দুই, হয় আত্মজ্ঞান নয় শক্তি সাধন, নট দের ইজ নো থার্ড। রাবণ সেটাই করেছেন, ভোগ আছে ওখানে, কারণ ও আত্মজ্ঞান ওদের উদ্দেশ্য ছিল না, শক্তি সাধন এমনভাবে প্রোটেক্ট করে রেখেছে যাতে কি ওখানে ঢুকতে না পারে। দিয়ে মহাবীর হনুমান বলছেন যে ওখানে নদী, পর্বত, বন আর খাল, এই চারটে দিয়ে লঙ্কা নগরীকে সুরক্ষিত রাখা আছে। এই চারটে হচ্ছে রাজাদের বলা হতো যে যেখানে জঙ্গল আছে, পাহাড় আছে, এগুলো হচ্ছে ন্যাচারাল ফোর্ট। আর যেমন লাল কিলার বাইরে দেখবেন বিরাট বড় খাল কাটা আছে যাতে কেউ সহজে না আসতে পারে। তো বলছেন যে লঙ্কা নগরী সেটা সমুদ্রের দক্ষিণ দিকে ওখানে আছে, আর ওখানে যাওয়া না খুব কঠিন, নদী দিয়ে ওখানে পৌঁছানো যায় না, চারিদিকে ওদের যে সেনা, রাক্ষসী সেনা হাজারে হাজারে সেই দরজাগুলোকে গার্ড করছে। দক্ষিণ দিকে তো কিছু নেই, সে তো সমুদ্র, 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 ওদিকে তো কিছু করার দরকারই নেই। কিন্তু উত্তর দিকে যেখানে এই ভারত দিক থেকে যাচ্ছে, সেখানে হাজারে হাজারে লোক, রাক্ষসগুলো দাঁড়িয়ে আছে, আর সেই যারা সৈনিকরা, যারা তাদের, তারা শক্তিমান, তারা বীর পুরুষ। তো বলছেন যে দেখুন আমি অনেক কিছু করে এসেছি, মহাবীর হনুমান বলছেন আমি অনেক ভাঙচুর করে এসেছি, আর যেটা আমার মনে হয় 1/4 আর্মিকে আমি শেষ করে দিয়েছি, আর চিন্তার কিছু নেই, চলুন লেট আস মার্চ। মহাবীর হনুমান শ্রী রামচন্দ্র বলছেন লেট আস মার্চ। এরপরে শ্রী রামচন্দ্র সুগ্রীবকে আদেশ দেবেন, প্রস্তুতি নাও, চলো আমাদের সেনা লঙ্কার দিকে এগিয়ে যাক। আজকে এখানেই শেষ করি, এরপরে আমরা বাকিটা ধরবো আবার জয়টা।